রিলেশনশিপ, হার্টব্রেক, লাভ, ক্রাশ, এই জিনিসগুলি আজকালের ইউথের জন্যে একটি কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আর প্রতি দুজনের বা তিনজনের মধ্যে একজন এর শিকার হয়ে যায়। আর আজকের এই ভিডিওটিতে আমরা এটাই জানবো যে এর সমাধান কী হতে পারে। ভিডিওটি বেশ প্র্যাকটিক্যাল এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই শেষ অবধি অবশ্যই দেখবেন। সো লেটস বিগিন। ইন্ডিয়া এবং বাংলাদেশ হলো সারা পৃথিবীর এমন দুটি কান্ট্রি যেখানে পৃথিবীর সবথেকে বেশি ইউথ বাস করে। আর এই দুটি দেশের এভারেজ এজ হলো 28.2 ইয়ার্স। ক্যান ইউ ইমাজিন, 157 কোটি পপুলেশনের এই দুটি দেশে এখনকার এভারেজ এজ হলো 28.2 ইয়ার্স, অর্থাৎ এখানে 20-30 বছর বয়সী লোকেদের সংখ্যাই সবথেকে বেশি। এরপর চায়নাই হলো এমন একটি কান্ট্রি যার এভারেজ এজ হলো 38.4 ইয়ার্স, 10 বছরের তফাত। এত বড় পরিমাণে ইউথ থাকা সত্ত্বেও এখানকার ইউথের মেন কনসার্ন কী? মেয়ে কীভাবে পটাতে হয় বা ছেলে কীভাবে পটাতে হয়? আর এই কথাটি আমি বলছি না, আপনি নিজেই একবার আপনার শহর বা গ্রামটিকে একটু ঘুরে দেখুন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম দেখুন, আপনি বুঝে যাবেন। গার্লফ্রেন্ড কীভাবে বানাতে হয়, বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং কীভাবে করতে হয়, এই ভিডিওগুলিতে আপনি মিলিয়ন্স অফ ভিউজ দেখতে পাবেন। এবার এই ভিডিওগুলো তো কোনো পাগল বা বয়স্ক লোক তো দেখছে না, কমন সেন্সের ব্যাপার যে ইউথই দেখছে। আর রিলস এবং শর্টসেও আপনি প্রতি দুটি বা তিনটি ভিডিও পরপর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্ট্যাটাস, স্যাড হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ব্রেকআপ স্ট্যাটাস, মেয়ে কীভাবে পটাতে হয়, এগুলিকেই দেখতে পাবেন। কেন? কারণ লোকেরা এগুলিকেই দেখতে চায়। এবার এখানেই তৈরি হয় সবথেকে প্রথম প্রশ্ন, আপনি যে এই গার্লফ্রেন্ড, রিলেশনশিপ, বয়ফ্রেন্ড এইসব কথা ভাবতে থাকেন, তো আপনার কি এগুলির প্রয়োজন আছে? যদি প্রয়োজন আছে তাহলে তা কেন? আপনার কাছে কি বস্তা ভর্তি টাকা আছে সেগুলিকে খরচ করার জন্য কারো প্রয়োজন, নাকি আপনার কাছে একটি ল্যাম্বরগিনি আছে যার সাইড সিটটি খালি হয়ে আছে? না। এবার আপনি হয়তো বলবেন যে ভাই প্রহেলিকা, রিলেশনশিপে আসার জন্য আবার টাকার প্রয়োজন হয় নাকি? প্রেম কি টাকা দেখে হয় নাকি? এবার আপনি নিজেকে একটি প্রশ্ন করুন যে এই 21st century কোন ব্যক্তি টাকা ছাড়া খুশি আছে? এবার হয়তো বলবেন যে টাকা দিয়ে খুশি কেনা যায় না। হ্যাঁ, যায় না। রিয়েল হ্যাপিনেস বা ইনার হ্যাপিনেসকে টাকা দিয়ে কেনা যায় না। আর এই রিয়েল বা ইনার হ্যাপিনেসকে পেতে চাইলে আপনার চেতনার স্তর কতটা হওয়া উচিত তাও আমি আপনাকে বলেছি, বাট আপনার চেতনা বা কনসিয়াসনেস সেই স্তরে আছে কি? এবার যে কথাটি আমি বলতে চলেছি সেটিকে মনোযোগের সাথে অবশ্যই শুনবেন, বুঝতে না পারলে প্লিজ দ্বিতীয়বার শুনে নেবেন। যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি খুশি থাকবেন এই 21st century। আপনি খুশি থাকলে আপনার আশেপাশের লোকেরাও খুশি থাকবে। যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আচ্ছা, আপনি কি একজন দুঃখী, উদাস, ডিপ্রেসড এবং লুজার লোককে নিজের পার্টনার বানাবেন, আই এম শিওর কেউ হ্যাঁ বলবে না। কেউ এই ধরনের দুঃখী, ডিপ্রেসড এবং লুজারকে পছন্দ করবে না। শুনতে হয়তো একটু খারাপ লাগছে, বাট এটাই ফ্যাক্ট এবং রিয়ালিটি। যদি টাকা ছাড়াই মানুষ খুশি থাকতো তাহলে হার্ডওয়ার্ক করার আর প্রয়োজনই বা কী ছিল? স্কুল কলেজে কেনই বা যেত, জবই বা কেন করতো? সমাজ তো এই মেট্রিক সিস্টেমকেই ফলো করে। তো এই সকল কাজগুলিকে করার এন্ড গোল কী? এই কাজগুলিকে করার মোটিভ কি? অবভিয়াসলি টাকা কামানো। এবার এই ব্যাপারটিকে অনেকেই বুঝতে পারে না বা বোঝার চেষ্টা করে না যে ফার্স্ট থিং, সব থেকে প্রথমে নিজের মস্তিষ্ক থেকে এই GF BF রিলেশনশিপের ভূতকে মুছে ফেলুন। এই সকল জিনিসগুলি হলো সেকেন্ডারি থিংস। অ্যাকর্ডিং টু সোসাইটি প্রাইমারি জিনিস হলো কেবল ও কেবলমাত্র টাকা কামানো। সব থেকে প্রথমে আপনি যা যা অ্যাচিভ করতে চান সেগুলিকে অ্যাচিভ করুন। এই জিনিসগুলি তো পরেও হবে, এক্সক্লুডিং সাম ভেরি রিয়ার সার্কামস্ট্যান্সেস। সেকেন্ড থিং, এই সকল জিনিসগুলি হলো টেম্পোরারি। এগুলির ভ্যালিডিটি 1 মাস থেকে শুরু করে 6 মাস, আর খুব বেশি হলে 1 বছর অবধি হয়। আপনি নিজের আশেপাশে একটু দেখুন, আপনি বহু এক্সাম্পল পেয়ে যাবেন। তবে হ্যাঁ, রেয়ার এক্সেপশনাল কেসের ব্যাপার আলাদা, বাট নেভার চেজ দ্য এক্সেপশনস। থার্ড থিং, বর্তমানে মার্কেটে একটি নতুন ট্রেন্ড এসেছে যে ভাই, লাইফে তোমাকে তো একবার এই জিনিসগুলিকেও ট্রাই করা উচিত। একটু প্রেমে পড়া, টেক্সট করা, লাভ লেটার দেওয়া, ক্রাশ খাওয়া, দেবদাসের মতো হওয়া, এই মজাগুলোকেও একবার টেস্ট করা উচিত লাইফে। অ্যাবসলিউটলি গার্বেজ। যদি ট্রাই করতেই হয় তো পুশআপস কেন নয়? যদি ট্রাই করতেই হয় তো জিম কেন নয়? রানিং কেন নয়? বই পড়া কেন নয়? ভিডিও এডিটিং, কোডিং কেন নয়? বা এমন কোনো কিছু কেন নয় যা আপনার লাইফে একটি ভ্যালু অ্যাড করে? কিন্তু না, লোকেদের তো অন্য কিছুই ট্রাই করতে হবে। গুটকা খাওয়া, সিগারেট খাওয়া, ড্রিঙ্ক করা, মেয়েদের পেছন পেছন দৌড়ানো, ছাপড়ির মতো হেয়ারস্টাইল রাখা এবং বাইক দৌড়ানো। ফোর্থ থিং, এই সমস্ত জিনিসগুলি আপনার সাথে কেবল দুটি কাজই করবে, 1 টাইম ওয়েস্ট এবং 2 হার্টব্রেক। আপনি কারো সাথে 1-2 মাস এক আলাদা দুনিয়ায় থাকলেন, তারপর ব্রেকআপের পর 6 মাস হার্টব্রেকে থাকবেন, 1 বছরে একবার ট্রাই করলেন, তাহলে 8 মাস শেষ। এবার আপনার কি মনে হয় যে কেউ আপনার মতোই 8 মাস নষ্ট করছে? না, কেউ সেটির সঠিক ব্যবহার করে আপনাকে পেছনে ফেলে এগিয়ে যাবে।
এবং আরেকটি কথা, এই হার্টব্রেকের ব্যথা পুরুষদের জন্যে হার্ট অ্যাটাকের থেকে কিছু কম নয় কিন্তু। আর এই কথাটি আমি বলছি না, রিসেন্ট একটি রিসার্চ থেকে এটি জানা গেছে। ফিফথ থিং, এই রিলেশনশিপ লাভে আসার পর আপনার অর্ধেক ব্রেন অন্য কেউ কন্ট্রোল করবে। আপনি এই কথাটি স্বীকার করুন বা না করুন, বাট আপনি কি করবেন, কি খাবেন, কোথায় যাবেন, এই ব্যাপারগুলোকে ইজিলি আপনার পার্টনার ডিসাইড করবে। এবার আপনি নিজেই ডিসাইড করুন যে আপনি নিজের সম্পূর্ণ মস্তিষ্ককে ইউজ করে নিজের গোলগুলিকে পূরণ করবেন, নাকি অর্ধেক মস্তিষ্ক ব্যবহার করে এই ফালতু কাজগুলিকে। সিক্স থিং, দেখুন, দুই ধরনের ব্যক্তি হয়। এক, যাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মেসেজ আসার পর মুখে হাসি ফোটে, এবং দুই, যাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার মেসেজ আসার পর মুখে হাসি ফোটে। এবার আপনি নিজেই ডিসাইড করুন যে আপনি কোন মেসেজে খুশি হবেন। কিন্তু হ্যাঁ, প্রথম মেসেজের জন্য ফালতু সময় নষ্ট করতে হবে এবং দ্বিতীয় মেসেজের জন্য করতে হবে কাজ। আর এটি খুবই রেয়ার যে দুটি মেসেজই একসাথে চলে আসবে, অফকোর্স আফটার এ সার্টেন পয়েন্ট অফ টাইম। তো এটি ছিল আজকের ভিডিও, যে আপনার একটি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কেন প্রয়োজন। এই টপিক রিলেটেড আরও বেশ কিছু ভিডিও আপনি ওপরের এই আই বাটনে থাকা প্লেলিস্ট থেকে পেয়ে যাবেন। আশা করছি এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।